তো গুড মর্নিং বন্ধুরা, আমি দেখুন সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকাল, এখন ধরে সূর্য উঠে নাই। তো আমি দেখুন উঠে কি করছি, সব গাছে জল দিচ্ছি আর জল ছড়া দিয়েছি। আগে জল ছড়া দিয়েছি, ওটা দেখানো হয়নি আপনাদেরকে। এখন আমি ফুল গাছে জলগুলো দিয়ে নিচ্ছি, গাছগাছালিতে, আমাদের লাউ গাছে, সব কিছুতে জল দিয়ে তারপরে দেখুন আমি এসে পড়েছি ওকে উঠাতে। স্নান টান সেরে তারপরে আসলাম। তো গাইস দেখুন, ও উঠছেই না, কত দেরি হয়ে গেছে তাও উঠছে না। দেখুন আমাদের এখানে পুরাই, ওই দেখুন সূর্যটা উঠে গেছে, কি দারুণ লাগছে না দেখতে। আর দেখুন পাথারে পাথারে যখন ধান খেতিতে যখন আলোটা পড়ে, কি সুন্দর লাগে দেখতে। সকালে দৃশ্যটা সত্যি দেখার মতো, যে দেখেছে সে বলতে পারবে দেখার মতো দৃশ্য নাকি এমনি বলছি আমি। তো দেখুন ও ঘুম থেকে উঠছেই না, ওকে তো সব দিন আমার টেনে টেনে উঠাতে হয়, ডেকে ডেকে উঠাতে হয়, উঠে না। একবার এদিকে পাল্টি দেবে, ওই দিকে পাল্টি দেবে, তারপরে গিয়ে উঠবে। তারপরে দেখুন ও ডাকছে, আমার মাথা টিপে দেও, আমার মাথাটা ই করে দেও, তারপরে উঠবো। তারপর দেখুন মাথা টিপে দিতে হচ্ছে আমাকে, আবার হাসছে দেখুন ও। ও যে মাথা টিপলে কি আনন্দ পায়, কি ভাল লাগে ওর, উই জানে। অবশ্য আমারও ভাল লাগে, সবারই ভাল লাগে, মাথাটা যদি কেউ অল্প ই করে দেয় তাহলে ভাল লাগে। ও দেখুন উঠে পড়েছে, এখন ডাকতে ডাকতে উঠে পড়েছে। তারপরে আমি এদিকে চুল চুলগুলো আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর দিয়ে তারপরে রান্না বসাবো। তো দেখতে থাকুন আমার ব্লগটা আর আমার সঙ্গে থাকুন। তো আজকে ব্লগটা কেমন হয় আপনারা দেখবেন, খুব দারুণ হতে চলেছে, কারণ আমি আজকে শপিং করতে যাব, কসমেটিক জিনিস কিনতে যাব। শাড়ি তো আমি নিয়ে, শাড়ি তো বন্ধুরা অনলাইন থেকে নিয়ে আসছি। তো আমার কাজগুলো আরও অনেক কাজ আছে, দেখুন বিছানাটাও ভালো করে গুছিয়ে নিতে হবে, আরও ঘর ঝাঁট দিইনি, তারপরে উঠানো ঝাঁট দিইনি। তো আমার কাজগুলো আমি সেরে নিই, আর মোবাইলটাতে চার্জ নিই, অল্প আমি মোবাইলটা চার্জে বসিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে বা কী বলে কেউ উঠানটা ঝাড় দিয়ে, চারপাশ ঝাড় ঝাড় দিয়ে তারপরে ঝাড়ু দিয়ে এখন আসছি রান্না করতে। তো রান্না ওইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত সিটি মারবে এখন। আর এদিকে দেখুন কুমড়ো কেটে নিচ্ছি, কুমড়ো দিয়ে ও জানি না কি মাছ এনেছে বাজার থেকে, মাছটা হলো কি বলবো, এটা ইলিশ, মানে শুকনো ইলিশ, কিন্তু লবণ লবণ কি লবণ দেওয়া পুরো মাছটাতে। তো দেখুন আমি কুমড়োটাকে সরু সরু করে কেটে নিচ্ছি, দেখুন কিভাবে কেটেছি পাতলা পাতলা করে। তো কুমড়োটা কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন এই যে এই মাছটা এনেছে, আরও এনেছি, কিন্তু একটা দিয়ে রানবো, দেখি কেমন হয়। তো এই মাছটা আপনারা হয়তো চিনতে পারেন, লুনা ইলিশ বলে এটাকে, আমাদের এখানে লুনা ইলিশ বলে, মানে লুন থাকে তো তার জন্য লুনা ইলিশ বলে। তো এটাকে আমি ভালো করে ওকে বলেছি, তো ওকে বলেছি কেটে দিতে, আর গরম জলে ভালো করে ধুয়ে এখন দেখুন তেল দিয়ে, তেল কড়াইতে দিয়ে দিচ্ছি, আর এখানে হলুদ আর লবণ দিয়ে মাছগুলো, লবণ তো দেওয়া আছে তাও অল্প দিয়ে নিয়েছি, কারণ ধুয়ে নিয়েছি মাছগুলো, লবণ তো চলে গেছে, তাই লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কি হয়েছে দেখুন, ভাজার স্বাদ সঙ্গে সঙ্গে মানে মাছগুলো একদম গলে গিয়েছে, কেন বা জানি না, আগে রান্না করিনি তার জন্য জানি না। ওই দেখুন পুরো গলে, মানে ছোটো ছোটো কি কেরকম হয়ে গেছে। তারপর কুমড়োগুলো দিয়ে আমি এখানে কী বল করছি, লবণ দিয়ে দিয়েছি, আর ভালো করে অল্প ই করে নেব, নাড়াচাড়া দিয়ে, তারপর অল্প ভাজা ভাজা করে, তারপরে এখানে আমি মশলাগুলো দিয়ে দেব। তো দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি কুমড়োগুলো, আপনারা লবণটা পরিমাণ মতো দেবেন, না হলে কারণ ইলিশটা তো লবণ থাকে তো তার জন্য কি বলে বেশি লবণ হয়ে যাবে। তো এখন দেখুন লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, তারপর আবার ভালো করে অল্প ভেজে নেব, জিরা, জিরা আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিয়েছি, জিরা আর পেঁয়াজ বেটে। তো খেতে তো ভালোই লাগে, খারাপ লাগে না, খেয়ে দেখবেন একদিন, যদি আপনারা শুকনো মাছ খান তাহলে খেয়ে দেখবেন। আর এটা কুমড়ো দিয়ে খালি খেলে বেশি ভালো লাগে আমাদের এখানে, আমার আমাদের গাছে তো আপনারা দেখতেই পারেন, দেখতেই পাচ্ছেন অনেক কুমড়ো হয়েছে। তো কুমড়ো দিয়ে কোনোদিন মাছ দিয়ে খাচ্ছি,
কোনো দিন শুকনা মাছ দিয়ে খাচ্ছি, তো কোনো দিন ভাজি বানাচ্ছি মাছ দিয়ে। তো দেখুন এখানে জল দিয়ে দিয়েছি আর আমার তরকারিটাও কি হয়ে গেছে, ফুটে গেছে সবজিটা। তো এখানে আমি নামিয়ে নিয়েছি দেখুন কুমড়ো। বন্ধুরা রান্নাবান্না সেরে ও চলে গেছে কাজে, ওকে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে দেয়ে কাজে চলে গেছে। তো এখানে আমি খাবো, খেয়ে দেয়ে আজকে ভাবছি অল্প টাউনে যাব, কি বলে কেনাকাটা করব অল্প অল্প। মানে আমার তো কেনাকাটা প্রায় অনলাইনেই করেছি, জুতো নিয়েছি অনলাইনে আর শাড়িও অনলাইনে এনেছি। তো এখানে যাব কিছু কসমেটিক কিনতে, বেশি কিছু না, যা লাগবে তাই আনব, মানে অনেক প্রয়োজন তার জন্য আনতে যাব, না হলে আনতাম না। তো অনেক দিন হলো কসমেটিক কিনিনি, প্রায় এক বছর হয়ে গেছে প্রায়। অনেক দিন আগে 6 মাস না 5 মাস আগে একটি নেলপালিশ কিনেছিলাম, মাত্র শুকিয়ে গিয়েছে, তার জন্য একটি নেলপালিশ আনতে যাব আর কানে দুল আনবো। তো কী কী আনবো গাইস আপনাদেরকে দেখাবো। তো এখন আমি ভাত খেয়ে নিই তাড়াতাড়ি আর রেডি হয়ে নিই, মাকে নিয়ে টাউনে যাব সাইকেল দিয়ে। তো তারপরে আমাদের আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, টাটা। তো দেখুন দোকানে এসে পড়েছি আর এই কানের দুলটা পড়েছি, মাকে বলছি দেখো তো মা কেমন লাগছে, ভাল লাগছে কি না, এটা নেবো না নেবো না। তো মা বলছে না এটা ভাল লাগে না, অন্য নিয়ে, অন্য নিয়ে নিয়েছি। আর এদিকে আমার পলাটা অনেক দিন হলো বেড়ে গিয়েছে, তো আমি কি করছি পলা একটা নিয়ে নিচ্ছি। আর নেলপলিশ আমার তো নেলপলিশ কালারগুলো একদম ভালোই লাগে নি, আমি যেই কালারটা মানে খুঁজেছিলাম ওইটা পাইনি, তো কি করব একটা গোল্ডেন কালারে নিয়ে নিলাম। আর দেখুন দোকানে কী কী জিনিস আছে, অনেক জিনিস আছে। তো আমার জানি না কেন দোকানে মানে এত পছন্দ হয়নি, তো আজকে এত রৌদ্র উঠেছে তার জন্য ওইদিকে যাওয়া হয়নি দোকানে, এই দোকানে যে দোকানে ঢুকেছি ওই দোকান থেকে। দেখুন তো চিকমালাটা কেমন লাগেছে, কিন্তু আমি আনিনি কারণ মা বলছে সাদা সাদা হয়ে আছে, ভালো নয় কালারটা, এত তো নিতে হবে না, তো নেই নি। একটা লম্বা মালা নিয়েছি। তো কি বলবো, আমি ঘরে এসে পড়েছি, অনেকক্ষণ হয়েছে, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখনে ভাবছি মুখে অল্প অ্যালোভেরা জেল লাগাবো। তো কেমন দেখলেন, বেশি কিছু দেখাতে পারি না, প্রচুর রৌদ্র, জলদি জলদি গিয়েছি আর জলদি জলদি এসে পড়েছি মার বাড়িতে। আমাদের বাপের বাড়িতে অল্প ঢুকেছিলাম, তো ওইখানে অল্প বসেছি, মাকে নিয়ে গেছিলাম। তো তো এই দেখুন বন্ধুরা একটা, এই দেখুন গলার এনেছি আর দুল এনেছি কানের। তো বন্ধুরা কানের দুলটা কেমন লেগেছে আপনারা বলবেন কমেন্ট করে, আমার কিন্তু এতটাও ভালো লাগেনি কারণ আমি যেরকম খুঁজেছিলাম পাইনি। তো দেখুন একটা সচিন চেন এনেছি আর এনেছি নেল পলিশ আর এনেছি ফাউন্ডেশন, লেকমি ফাউন্ডেশন আর একটা কাঁকড়া ক্লিপ, আর বেশি কিছু নয়, ব্লাউজ পেটিকুট এসবই নিয়েছি। তো আজকে এই ব্লগটা এখানেই রেখে দিচ্ছি, আর পাচ্ছি না, অনেক বেলা হয়ে গেছে, 3টা বেজে গেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করি নি। তো তো গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করবেন প্লিজ, নতুন হয়ে থাকুন যদি আমার পাশে দাঁড়াবেন প্লিজ, আর আমার ব্লগটাও দেখো সবাই আর আমাকেও সাপোর্ট করো, সবারই তো ইচ্ছা হয় না কিছু একটা করার জন্য। তো এটুকু বলবো, আপনাদের ইচ্ছা, আপনারা যদি চান, তোমরা যদি চাও আমাকে সাপোর্ট করতে তো করবে, তাহলে করবে না। এখন টাটা, বাই বাই, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের পূজা কেমন কাটছে এটাও বলবেন আর আমার পূজা কেমন কাটছে এটাও আপনাদেরকে বলবো। তো টাটা গাইস।